এই কথাটার মানে হলো যে প্রতিকূলে যা উজান তাই বাস্তবের মাটিতে থেকেও চোখ রাখতো আকাশে। আজকের গল্পটা উজান। উজান বাসের কন্ডাক্টর, মফস্বলে তার বাড়ি, বাড়িতে থাকে তার স্ত্রী পাখি। উজান ও সকালে উঠে বেরিয়ে যায়। পাখি দেখো ভালো কুমড়ো পেয়েছি, নিয়ে এসেছি। বাবা কি গরম পাখি, কাল যে তেঁতুলের আচারটা করলে, একটু দাও না গো। না একদম না, যাও আগে হাত মুখ ধুয়ে এসো। এইভাবে দিন এনে দিন খেয়ে চলতো দুজনের। সুখ হয়তো বিশেষ ছিল না, তবে শান্তি ছিল ভরপুর। কিন্তু হঠাৎ শহরে এলো কালো ছায়া, এক নতুন শব্দ মানুষ জানল, লকডাউন। বন্ধ শহর, বন্ধ রাস্তা, বন্ধ বাস। সহস্রাধিক মানুষ হারালো রুজি, হারালো নিজের কর্মব্যস্ত দিন। সামনের জমিটায় তো কিছু মাটি আছে, দেখো না ও দিয়ে যদি কোনো গতি হয়। উজান আকাশের দিকে একবার তাকিয়ে মাটি কাটতে শুরু করলো। তার কপালের ঘাম মাটিতে পড়লো। সেই জলে মাটিকে আকার দিয়ে তৈরি হলো প্রদীপ। পেট খালি থাকলো, তবে দিন কেটে গেল। আসুন আসুন, ভালো পোড়া মাটির প্রদীপ নিয়ে যান, নিয়ে যান, সস্তা, এমন প্রদীপ আর কোথাও পাবেন না। নিয়ে যান, নিয়ে যান, কম দামে নিয়ে যান। দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচার নাও গো, আচার, ভালো আচার, এলাকার সবচেয়ে ভালো আচার, পাখির তৈরি আচার, নিয়ে যাও নিয়ে যাও, আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, হরেক রকমের আচার, নিয়ে যাও নিয়ে যাও। ও দাদা, ও দিদি, নিয়ে যাও নিয়ে যাও, এই সুযোগ আর পাবে না, একবার খেলে বারবার আসবে, নিয়ে যাও নিয়ে যাও। ও দিদি, দিদিভাই, একটু নিয়ে দেখুন, যা দাদা যা। কি যে করব, বড় অসহায় লাগছে গো। কাগজটার দিকে তাকিয়ে বলো তো কোন দিকে চোখ যাচ্ছে? ওই সাদা ফুটকিটার দিকে। কেন ওই দিকেই তাকালে তুমি? কারণ কারণ ওটা আলাদা রকম, তাই। ঠিক তাই, এমন কিছু করো উজান যেটা কেউ কখনো ভাবেনি, কেউ কখনো দেখেনি। বাবু বলছি, একটা পুরনো বাসের ইঞ্জিন পাওয়া যাবে। কেন, কি করবি তাই দিয়ে? হেলিকপ্টার তৈরি করবো। কি বললি, হেলিকপ্টার তৈরি করবি? বলি বলি, মাথাটা গেল নাকি রে লকডাউনে? না বাবু, এবার আর দোটানায় নেই আমি, এবার আর নেই। বলি পেটে বিদ্যে কতটা আছে জানা আছে তো? হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে গেলে পেটে বিদ্যে নয়, মনে মনে ইচ্ছে থাকাটা দরকার। বাবা, বিশাল বড় বড় ব্যাপার তো। বাবা, এই এই কে আছিস?
কি আছিস রে? হ্যাঁ, এই একে একটা পুরনো বাসের ইঞ্জিন দিয়ে যেত। এবারে আকাশে উড়ার পালা। আমরা রাজ্য সরকার থেকে এসেছি, দরজাটা একটু খুলুন না। আসছি, দাঁড়ান। কই গো, কোথায় গেলে, একটু দেখো না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আসছি। হ্যাঁ বলুন। আমরা সরকারি দপ্তর থেকে আসছি। ও হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। না না, এই অসময়ে বাইরে থেকে ঘরে ঢোকার উচিত হবে না জানেন। তবে তবে আপনার কাছে না এসে থাকা গেল না। আপনার আবিষ্কার সব জায়গায় ছড়িয়ে পড়েছে একেবারে। আপনার মাধ্যমে প্রচুর মানুষের এই অসময়ে সুবিধা হচ্ছে। আপনি তাদের এই যানবাহনহীন সময়ে দুর্গতির হাত থেকে রক্ষা করেছেন। প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ জায়গায় মানুষকে নিয়ে যাওয়া এক কথায় যাকে বলে অনবদ্য। না না, সেরকম কিছু না। না তা বললে হয় না, সরকার আপনার থেকে হেলিকপ্টার তৈরির ফর্মুলাটা নিতে চায়, যাতে কম খরচে আরো মানুষের উপকার হয়, এই সমস্ত রাজ্যবাসীর উপকার হয়, বুঝলেন? বাহ, তো অত্যন্ত ভালো ব্যাপার। নিশ্চয় দেব, কেন দেব না, কত মানুষের উপকার হবে। নিশ্চয় দেব আমি। সত্যি মহান মহান মন আপনাদের। তবে এটাও ভাববেন না যে সরকার বিনিময়ে কিচ্ছু দেবে না। আপনাদের সংসারের সমস্ত দায় সরকার নিজের কাঁধে আজীবনের জন্য নেবে, আজীবনের জন্য, বুঝলেন? এইটাই বলার জন্য আপনাদের কাছে আসা আর কি। বলেছিলাম না, হাজার কালোর মধ্যে সবাই ওই ছোট্ট সাদা বিন্দুটার দিকেই দেখে। পাখি, তুমি যদি না থাকতে পাখি, উড়তেই পারতাম না আকাশে কখনো।